চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজকের ভাবনায় আমরা আজ শুনব রবীন্দ্রসঙ্গীত। আজকে যে শিল্পীর কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব, শিল্পীকে আপনারা দীর্ঘদিন ধরেই চেনেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যানেলে এবং কলকাতার বিভিন্ন মঞ্চে, পাশাপাশি মফস্বলেরও নানা মঞ্চের নিয়মিত শিল্পী এবং দীর্ঘদিন ধরে সঙ্গীতের সাধনা, দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতে যাকে বলে একেবারে লেগে থাকা। সুতরাং আর এই শিল্পীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার যদিও কিছু নেই, তবু একটা পরিচয়ের বিষয় তো থেকেই থাকে আজকের ভাবনায়। আমার বাঁদিকে আজকে শিল্পী কাকলি দেব। আর কাকলি দেবের সঙ্গে যারা যন্ত্রে সহযোগিতা করবেন আজকের অনুষ্ঠানে, আমার ডান দিকে তবলায় পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, আর আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে অসিত ভট্টাচার্য। এবার আমরা অনুষ্ঠানের মূল জায়গায় প্রবেশ করব। আপনারা যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসেন, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন, যদিও কাকলিদেব কখনো সেই অর্থে দাবি করেন না যে উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু সঙ্গীতের প্রতিটি অঙ্গনেই তিনি বিচরণ করেছেন এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আরও অন্যান্য যা কিছু আছে, এবং বিশেষ করে ক্লাসিক্যাল বেস তার রয়েছে, ক্লাসিক্যাল দিয়েই তার সঙ্গীতের সূচনা। তো যাই হোক, আজ আমরা রবীন্দ্রসঙ্গীতেই থাকব সকাল থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। শুরু হচ্ছে কাকলি দেবের কণ্ঠে প্রথম গান। Thank you.
সুন্দর নির্বাচন, সকালবেলায় এই যে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের যে আধ্যাত্মবাদ, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, সুদূর প্রসারী যে চিন্তাভাবনা, রবীন্দ্রনাথ সবসময় এই যে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার মাঝে, তো এই যে সংসারে চলতে গেলে প্রতিনিয়ত এই যে আমাদের রবীন্দ্রনাথ তার ঈশ্বর চিন্তা যে ধরনের ছিল, আপনারা যারা রবীন্দ্রনাথকে জানেন তারা জানেন, তো সুতরাং রবীন্দ্রনাথ সেই পরম পুরুষের কথাই বলছেন এবং পরম পুরুষের স্পর্শ ছাড়া, ছোঁয়া ছাড়া আমরা প্রতিটি মানুষ কিন্তু আমাদের কিছুই করার থাকে না। সুতরাং আমরা যা কিছু করতে যাব তারই ওপর আমরা নির্ভরশীল। আমরা যেমন রামকৃষ্ণদেবের কথাতেও পাই, যেখানে রামকৃষ্ণদেবও এসে যাচ্ছেন রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে, যে মানুষ নিজের ইচ্ছে একটা গাছের পাতাও নাড়তে পারে না। সুতরাং মানুষকে নির্ভর করতে হয় সেই শক্তির ওপর, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সকালবেলায় সেই শুভ শক্তির কথা উচ্চারণ করেছেন কাকলি দেব, এটাই আজকে একটা মানবতার জয়গান বলি আমরা মনে করব। রবীন্দ্রনাথের মতন মানবতাবাদী যে ব্যক্তিত্ব, তার যে গান তিনি নির্বাচন করেছেন অবশ্যই তার জন্য প্রশংসা পেতেই পারেন। আমরা পরবর্তী গানে যাচ্ছি। পরবর্তী গানটা প্রেম পর্যায়ে, এটা ব্রহ্মসঙ্গীত গাইলাম প্রথমটা। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে কোণে কোণে চাইরে, আমার মনের কোণের বাইরে, আমার মনের ক্ষেত্র রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল সুদূর প্রসারী এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনার মধ্যে যে উন্নত মানসিকতা, এবং দেখবেন এই গানের মধ্যে আঁখি শব্দটিও এসেছে। রবীন্দ্রনাথের আঁখি শব্দটিও অনেক কবিতায় গানে ব্যবহার করেছেন, আমরা কবিতাতেও পেয়েছি, কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব। রবীন্দ্রনাথের মনস্তত্ত্ব, চিন্তন এবং তিনি প্রেমের যে গভীরতা সেটাকে যেমন খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং মনের কোণ থেকে যখন বাইরে চাওয়া হয়
মনের মানে কৌণিক জায়গা, অর্থাৎ মনের অন্তর থেকে যখন আমরা বাইরেটাকে দেখতে পাই খুব সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই সেই জায়গাটাতেই বোধ হয় প্রেম আরও সুন্দর বা স্বাভাবিক হয়ে ওঠে। আর রবীন্দ্রনাথের আরেকটি গানেও আমরা পেয়েছি বোধ হয় যে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। সুতরাং সংকীর্ণতাবাদ কিন্তু রবীন্দ্রনাথের চিন্তায় ঠাঁই পায়নি। যদি আমরা সেই চিন্তাটাকে গ্রহণ করতে পারি তাহলে আজকের প্রেমও অনেক মানবিক হতে পারে। প্রেম যেমন শুধু নরনারীর ক্ষেত্রে যেমন প্রেম, তেমনি প্রতিটি মানুষের মধ্যে এই প্রেমকে যদি সঠিকভাবে ছড়িয়ে দেওয়া যায়, রবীন্দ্র দর্শনটাকে যদি মানুষ গ্রহণ করতে পারে, তাহলে মনে হয় পৃথিবীর মঙ্গলই হবে। আমরা পরের গানে আসছি, এবার বিচিত্র পর্যায়ে। ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে গানটি যদিও বহুশ্রুত, তবে কাকলিদেবের কণ্ঠে ভালোই লাগলো আজকে সকালে। আর একটা বিষয় সত্যি তো, এই নদীর মতন যদি প্রবহমান প্রতিটি মানুষ হতে পারত, নদীর মতন সর্বদা এগিয়ে চলা, এবং এই জায়গাটা চলার কোনো থামা নেই, এই যে বিষয়টা যদি আমরা ঠিক সেইভাবে ভাবি। আর রবীন্দ্রনাথ নিজেই বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। বহু ক্ষেত্রেই দেখা যায় বহু মানুষ তার জীবনের নানান কর্মে লক্ষ্যে পৌঁছানোর যে নির্দিষ্ট ধারা, সেই ধারাটাকে কিন্তু অনেক ক্ষেত্রে
সঠিকভাবে বজায় রাখতে পারেন না। বোধ হয় নদীর কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। রবীন্দ্রনাথ বোধ হয় যার জন্য নদীকে এত ভালোবাসতেন, আপনারা দেখবেন রবীন্দ্রনাথ নদী বলে একটি কবিতা লিখেছেন, সেটি যে কত বিশাল কবিতা, যারা কবিতাটি পড়েছেন তারা মর্মে মর্মে বুঝতে পারবেন। আসলে রবীন্দ্রনাথকে বুঝতে গেলে যে গভীর বোধ, যে অনুভূতি এবং হৃদয়ের যে কোমলতা, এবং হৃদয় দিয়ে রবীন্দ্রনাথকে ছুঁতে পারার জন্য কিন্তু একটু, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, একটু সূক্ষ্ম মস্তিষ্কের প্রয়োজন আছে। আর যদি একবার রবীন্দ্রনাথকে বোঝা যায় তাহলে বোধহয় আজকের এই যে এত অবক্ষয়ী সংস্কৃতি আমরা চারপাশে দেখছি, এগুলো অনায়াসে মানুষ দূরে ঠেলতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে অবক্ষয় যেন সমাজটাকে তিল তিল করে প্রতিনিয়ত গ্রাস করছে। কাকুলি দেবের মতো শিল্পীরা যতই চেষ্টা করুন, করছেন, কিন্তু দুঃখ লাগে তখনই যখন তার অন্যদিকে দেখা যাচ্ছে অপসংস্কৃতির একটা প্রবহমান ধারা, এবং অধিকাংশ মানুষের মধ্যে পার্সেন্টেজে বেশ বেশি সংখ্যায় সেই ধারায় নিজেদেরকে মিলিয়ে দিচ্ছেন তার সঙ্গে। এটা অবশ্যই দুঃখজনক। এই জন্যই বোধহয় রাজ্যের শিক্ষা এবং সংস্কৃতি এ দুটো খুব গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের নয় গোটা দেশের জন্য। আমরা কাকুলি দেবের কণ্ঠে পরবর্তী গানে যাব। এবার একটি নৃত্যনাট্য, শ্যামা নৃত্যনাট্যের গান গাইছি। গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে কুড়িপন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী ঘুরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে কুড়িপন অকারণ, মায়া বন
আমার এই গানটা শুনতে শুনতে মনে পড়ছিল রবীন্দ্রনাথ যেমন মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন। আবার ঠিক হরিণীর উল্টো দিকে আবার আরেকটি গানে যখন হরিণ শব্দটি ব্যবহার করে তিনি বলছেন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, সেখানে কিন্তু চাই। আর এখানে না চাওয়ার মধ্যে দিয়েও যেন একটা বন্ধনকে বেঁধে রাখার চেষ্টা। আবার দেখুন যখন আমরা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, কি অদ্ভুত মানে রাবীন্দ্রিক চিন্তা ভাবনা, কি অদ্ভুত রবীন্দ্রনাথের জীবন দর্শন। ও সেখানেও তিনি গানে বলছেন আমার যা ছিল তার গেল ঘুচে যা নেই তার শোকে, আমার ফুরায় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। অর্থাৎ আমার যা ছিল তার গেল ঘুচে যা নেই তার শোকে, এই যে সোনার হরিণ ধরতে যাওয়া, এটাও দেখুন মানব জীবনের সঙ্গে মিলিয়ে নিন। অনেকেই যখন যেটুকু পাচ্ছে তাতে সন্তুষ্ট না হয়ে আরও কিছু ধরার চেষ্টা থাকে এবং অতিরিক্ত ধরতে গিয়ে অতিরিক্ত চাহিদা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আপনারা আজকের ভারতবর্ষ আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমার যা ছিল সেটা থাক না, যা নেই তার শোকটা আমরা কেন করব। এখানেই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা। আপনারা রবীন্দ্রনাথকে বারে বারে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তাহলেই বোধ হয় শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষেরও উন্নয়ন সম্ভব। মানবিক উন্নয়ন না হলে, মন যদি পবিত্র না হয় মানুষের, সমাজ কখনো সুস্থ হতে পারে না। আমরা কাকলিদেবের পরবর্তী গানে যাই। এবারে প্রকৃতি পর্যায়ের নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো আপনারা আজকে সকাল থেকে আমাদের যে আজকের ভাবনা চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠানে কাকলিদেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন এবং কাকলিদেব সম্পর্কে আপনাদের যা বলার আগেও বলেছি এবং সঙ্গীতে নিবেদিত প্রাণ, দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে তার লেগে থাকা, পথ চলা এবং সঙ্গীতকে নিজের ভাবে নিজের যে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করা এবং কাকলিদেব সম্পর্কে যেহেতু বিশেষত কাকলিদেব আজকের ভাবনার নিয়মিত মুখ এবং দীর্ঘদিন
পরিচয়ের সূত্রে যেটুকু আমরা জানি যে কাকলিদেবের যেমন শিক্ষা দীক্ষা, তার সঙ্গে সংস্কৃতি সব মিলে যে একটা মার্জিত রুচি বহন করা, এবং এই চিন্তাভাবনাগুলো যদি সঠিকভাবে তখনই আসে যখন মানুষ শিক্ষা ও সংস্কৃতি, যদি রবীন্দ্রনাথ বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় তাকে বলে কালচার। তো রবীন্দ্রনাথ সংস্কৃতিটাকে আরও বড় জায়গায় বসিয়েছেন, শিক্ষা সংস্কৃতি, কিন্তু যার ফলে আসল কথা আমাদের যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, রবীন্দ্রনাথ নিজেই শিক্ষা নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনা ছিল, নিজস্ব জীবন দর্শন ছিল। আপনারা জানেন শিক্ষা নিয়ে শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ। রবীন্দ্রনাথ চাইতেন যে শান্তিনিকেতনে বিভিন্ন দেশ থেকে দুজন করে একটা কোঠার ব্যাপার ছিল সেই সময়, আমার যতদূর জানা আছে। তো রবীন্দ্রনাথ চেয়েছিলেন শান্তিনিকেতন সারা পৃথিবীকে পথ দেখাবে, অথচ আজকের শান্তিনিকেতনের দিকে যখন আমরা তাকাই, যখন সেখানে একটা অশান্তির বাতাবরণ দেখি, কোনো দল মত ধর্ম বর্ণ বলাটা আমার উদ্দেশ্য নয়, আপনারা যারা দীর্ঘ চার বছরের ওপর আমাকে আজকের ভাবনায় দেখছেন, প্রতিদিন সকালে আমার কথা শোনেন অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি হয়তো কিছু কথা এইভাবে বলে যেতে বাধ্য হই কারণ পরিস্থিতি দেখে। শান্তিনিকেতন আজকে অশান্তির বাতাবরণ, এই জায়গাটা তো হওয়ার কথা ছিল না। রবীন্দ্রনাথের যে চিন্তা, রবীন্দ্রনাথের ভাবনাকে আসলে আমাদের বারবার আমাকে দেখেছেন অনুষ্ঠানের মাঝেও, আমি দুঃখ করে বলছি যে আমরা ঠিক সেভাবে গ্রহণ করিনি। রবীন্দ্রনাথকে যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে কিন্তু এই দশাগুলো আমরা দেখতাম না, যার জন্য রবীন্দ্র ভাব, রবীন্দ্র চিন্তা, রবীন্দ্র দর্শন আরও বেশি করে ছড়ানোর প্রয়োজন এই মুহূর্তে রয়েছে। না হলে আপনারা একটা মানুষ, এই রবীন্দ্রনাথ কিন্তু শুধু আমাদের গর্ব তো নয়, সারা পৃথিবীর গর্ব, এই একটি মানুষ পৃথিবীকে পথ দেখিয়েছেন, কিন্তু আমরা কতটা সেটা নিতে পেরেছি এর মাঝে মাঝে যখন এগুলো দেখা যায় তখন সত্যিই আমাদের খারাপ লাগে, কিন্তু পাশাপাশি আবার বহু মানুষকে যখন দেখা যায় তারা এই কাকলিদেবের মতন রবীন্দ্রসঙ্গীত গাইছেন, রবীন্দ্রনাথ থেকে অন্তর থেকে গ্রহণ করছেন, এখন সেরকম মানুষও বহু আছেন, কিন্তু সেই মানুষেরা যদি সঠিকভাবে সকলে মিলিতভাবে সুস্থ চিন্তাভাবনার প্রসার অবশ্যই ঘটাতে পারেন, সকলকেই এর জন্য এগিয়ে আসতে হবে, শুধু শিল্পীরাই নয় পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে। যাক, আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, তো কাজেই আমাদের শুরু করলে থামতে তো হবেই। সুতরাং আজকের আমরা আজকের ভাবনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়েই থাকলাম সকাল থেকে, আর শিল্পী আজকের শিল্পী কাকলিদেব, সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, কিবোর্ডে ছিলেন অসিত ভট্টাচার্য। সকলকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে যাবার আগে প্রতিদিন যে কথাটা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আচার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।